একটি বিশেষ ঘোষণা। আগামীকাল শুক্রবার ডেভিড হেয়ার পাবলিক স্কুলের পক্ষ থেকে নিকো পার্কের উদ্দেশ্যে রওনা করা হচ্ছে। নিকো পার্ক এক্সকারশনের জন্য বেশ কয়েকটি বিধিনিষেধ স্কুল থেকে বাধ্যতামূলক করা হয়েছে। যেমন এক, কমলপুর ব্রাঞ্চের স্কুলে প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদের অনুরোধ করা হচ্ছে সকাল 7টায় বিদ্যালয়ে এসে উপস্থিত থাকবেন, এবং নুনকিয়া ব্রাঞ্চে প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে সকাল 7:30 বিদ্যালয়ে এসে উপস্থিত থাকবেন। উভয় স্কুলের উদ্দেশ্যেই বলা হচ্ছে আমাদের সময়সীমা বাধ্যতামূলক। 2, প্রত্যেক অভিভাবক এবং অভিভাবিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক ব্যক্তিদের উদ্দেশ্যে যথাযথ সিটের ব্যবস্থা করেছেন। প্রত্যেক ব্যক্তিকেই এই অনুরোধ করা হচ্ছে যে কর্তৃপক্ষ মনোনীত ব্যবস্থা আপনারা মানতে বাধ্য থাকবেন। তৃতীয়ত, প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে বলা হচ্ছে স্কুল ইউনিফর্ম উইথ আইডেন্টি কার্ড মাস্ট। কিছু নতুন স্টুডেন্ট যাদের এখনও আইডেন্টি কার্ড ইস্যু করা হয়নি, তারা প্রত্যেকে অবশ্যই স্কুল ইউনিফর্ম পরে আসবে। 4, প্রত্যেক অভিভাবকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা প্রত্যেকেই জলের বোতল নিয়ে যাবেন। 5, টিফিন নির্দিষ্ট সময় দেয়া হবে। 6, নিকো পার্কে প্রবেশ করার আগে নির্দিষ্ট জায়গায় আমরা লাঞ্চের ব্যবস্থা করব। উপযুক্ত স্থানে প্রত্যেকে লাঞ্চ দেওয়ার ব্যবস্থা থাকবে। 7, প্রত্যেক অভিভাবক ও অভিভাবিকাদের অনুরোধ করা হচ্ছে আপনারা বাচ্চাদের নিজ দায়িত্বে রাখবেন। 8, নিকো পার্কে প্রবেশ করার পর প্রতিটি চার্জেবল রাইডসের জন্য আপনারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 9, ডেভিড হেয়ার পাবলিক স্কুল আপনাদের রিকোয়েস্ট এবং স্টুডেন্টদের আনন্দ প্রদানের উদ্দেশ্যে এই ভ্রমণটির ব্যবস্থা করেছেন। তাই স্কুল কর্তৃপক্ষ এই আশা রাখে প্রতিটি অভিভাবক এবং অভিভাবিকাদের সৌজন্য ও ভালো ব্যবহার একান্তই কাম্য। 10, আগামীকাল শুক্রবার আমাদের বিদ্যালয়ে ছুটি থাকবে। সোমবার যথারীতি বিদ্যালয়ের কার্যকলাপ শুরু হবে।